আসসালামু আলাইকুম, আমি স্বাধীন আহমেদ। গতকাল ফেসবুকে একটা কোটেশন পড়লাম, কোটেশনটা ছিল এরকম, ইফ প্ল্যান এ ডাজেন্ট ওয়ার্ক দেয়ার ইজ 25 লেটার মোর। তাহলে আমরা লিটারেলি কি করি, হোয়াট ইউ লিটারেলি ডু? আমরা একটা কাজ করি, কাজটা করে প্রথমবার হার্ড অ্যান্ড সোল ট্রাই করি, যদি ব্যর্থ হই নেক্সট বার পরবর্তীতে ট্রাই করি, দেন যদি ব্যর্থ হই ওই লিটারেলি গিভ আপ, আমরা গিভ আপ দিয়ে দিই, চিন্তা করি আমার দ্বারা এই কাজটা আর হবে না। কিন্তু এই বিষয়ে কনফুসিয়াস বলেছেন কিন্তু ভিন্ন কথা। ইনি বলেছেন, যদি আপনি লক্ষ্যে পৌঁছাতে না পারেন তাহলে লক্ষ্য পরিবর্তন না করে লক্ষ্যে পৌঁছানোর পথটাকে পরিবর্তন করুন, গতিটাকে পরিবর্তন করুন, কিন্তু লক্ষ্যটাকে পরিবর্তন করবেন না। আপনি একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করেন, কারণ শিব খেরার তো একটা কথা সবচেয়ে বেশি প্রচলিত এবং জনপ্রিয়, সেটি হচ্ছে উইনার্স ডু নট ডু ডিফারেন্ট থিংস, দে ডু দ্য থিংস ডিফারেন্টলি। অর্থাৎ বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। তাহলে কেন আমরা কোনো একটা কাজে প্রথমবার ব্যর্থ হলে আমরা হাল ছেড়ে দিই যে পরবর্তীতে আমরা কাজটি করব না? তাই আমরা যদি একটা ওয়েতে আমাদের গোলে বা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে না পারি তাহলে আমাদের ভিন্ন ভিন্ন ওয়েটা অবলম্বন করতে হবে, কিন্তু কখনো হাল ছাড়া যাবে না। ধন্যবাদ।